स्मोकिंग इज इंजूरियस टू हेल्थ, स्मोकिंग कॉजेस कैंसर, धूमपान स्वास्थ्य पक्षे क्षतिकारक, धूमपान कैंसर कारण। বল কি খবর? Thank you.
দারুণ পারফর্ম করেছে, এটা কিন্তু মানতেই হবে, ফার্স্ট হওয়ার মতোই পারফর্ম করেছে। আর আমার ফ্যাকাল্টিরা যে যত্ন নিয়ে ওদের অভিনয় শেখায় তাতে তো এটা পাওয়া স্বাভাবিক, না পেলে আমি আশ্চর্য হতে পারছি, তাই না? যা ওরা এখন আসুক ওদের জন্য ওয়েট করা। হ্যাঁ আমি তো মানে আমি তো সেটাই ভাবছি কখন ওরা আসবে, আমাকে এসে করে আসবে, বাইরে ওটা আসছে তো এটা একটু দেরি হবে, পুরুলিয়া থেকে আসতে একটু সময় লাগবে। সময় লাগবে যে বড় সড় একটা ট্রিট কিন্তু আমার পাওনা হবে, অবশ্যই এটা কিন্তু আমাকে দিতেই হবে। আমাদের গাড়ির ড্রাইভার বললো যে এই রাস্তাটা দিয়ে গেলে আমরা কলকাতা শহরে 2-3 ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারবো, তো আমরাও সেই মতো যাচ্ছিলাম। তার 2-2.5 ঘন্টা পর যাওয়ার পর আমাদের কাছে তখন ফোন ছিল না, ওরা সব ফোন আমাদের থেকে কেড়ে নিয়ে নিয়েছিল। তাহলে আমাদের একটা একটা গাড়িতে খবর দেওয়া উচিত, ফোন করো না তুমি এখন কি করতে চাইছো? মানে আমি তো বুঝতে পারছো এটা কিডন্যাপিং কেস। শোনো, কলসো পেয়েছে, এই 2-3 দিন দেরি হবে, 2-3 দিন বাদেই ওরা আমাদের। আচ্ছা 2-3 দিন বাদে, আর এই 2-3 দিনের মধ্যে আমাদের যে কোনো একটা ব্যবস্থা করতেই হবে। 2-3 দিনের মধ্যে তুমি কি উপায় বার করবে বলতো? তুমি বুঝতে পারছো এটা একটা কত ভয়ঙ্কর ব্যাপার, মানে বাচ্চাগুলোকে আমরা উদ্ধার করবো কি করে? এরাও দেখছে কি অবস্থায় দেবে, কিছু একটা করতেই হবে। তো অনেক তো আমার কলেজে জুনিয়ার ছিল, ও এখন হ্যাঁ ও এখন বেহালা থানার ওসি, ও একটা উপায় বার করবেই। আমাদের এম এর বাচ্চারা একটি গ্রামে অভিনয় প্রতিযোগিতা অংশগ্রহণ করতে গেছিল এবং সেখানে ফার্স্ট হয়, কিন্তু ফেরার পথে কারা তাদের অপহরণ করে নিয়ে যায়। আমার স্বামী এখানে আসতে পারছে না, মানে এখানে এই থানায় আসলে পরে মিডিয়া ব্যাপারটা জানা যায় হয়ে যাবে, আর সেটা আমরা কেউ চাইছি না, আর তাই বাধ্য হয়ে আমাকে আসতে। হ্যাঁ আমাকে ফোন করে বলেছিল যে আপনারা এখানে আসবেন। আচ্ছা আপনাদের কাউকে সন্দেহ হয় না? তেমন তো কাউকে সন্দেহ হচ্ছে না। আচ্ছা কোনো আননোন নাম্বার থেকে কোনো কল আসে, মানে কিডন্যাপারদের কাছ থেকে? না না না, সেরকম কোনো 5-6 ঘন্টা হয়ে গেল, কোনো ফোন আসেনি। আমাদের হাতে মাত্র 2-3 দিন সময়, আমরা বাচ্চাদের বাবা মাকে বলেছি ওরা একটা কল শো করতে গেছে, 2-3 দিনের মধ্যে ফিরে আসবে। এই 2-3 দিনের মধ্যে কিছু একটা ব্যবস্থা করুন ইন্সপেক্টর। 2-3 দিন? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি পুলিশ স্টেশনে পুরুলিয়া রওনা হচ্ছি। না 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 প্লিজ এটা করবেন না, কারণ আমার স্বামী এটাই ভয় পাচ্ছিলেন। আসলে আপনি ফুল ফোর্স নিয়ে যদি গ্রামে যান মিডিয়ার ব্যাপারটা একদম জানাজানি হয়ে যাবে, আমাদের এমএর বদনাম হয়ে যাবে। তাতে আপনি বড় একটা কাজ করুন না, আমি এমন একজনকে কাউকে পাঠান না যে একাই ব্যাপারটা সলভ করে দিতে পারবে, বাচ্চাগুলোকে সে একাই উদ্ধার করে আনতে পারবে, প্লিজ অফিসার প্লিজ। হাতে মাত্র 2 দিন সময়, খুব গোপনে, এমনকি কেউ নেই
যাকে ভরসা করে কাজটা দেওয়া যায়? ইয়েস, একজন আছে যার কোনো ফোর্সের প্রয়োজন নেই, কারণ সে নিজেই একটা ফোর্স। সে কোনো কিছুকে ভয় পায় না, মৃত্যুকে সে চ্যালেঞ্জ জানায়। সে যেমনই ক্ষিপ্র তেমনই সে সাবধানী। যেমন তার শক্তি তেমনই তার তীক্ষ্ণ বুদ্ধি। কে সে? কোথায় সে?
জলাভূমিতে রাতের অন্ধকারে মাঝে মাঝে যে আলো দেখা যায়, যাকে আমরা আলিয়া বলে জানি, তাহা আসলে মিথেন গ্যাস। অক্সিজেনের সংস্পর্শে এসে জ্বলে ওঠে। আচ্ছা, মিথেন গ্যাস মানে CH3। CH3 না, CH4। আচ্ছা ধ্রুবদা, তোমার অনিরুদ্ধ একটু কল করতে বলেছে। অনিরুদ্ধ কল করতে বলেছে? হ্যাঁ, আমাকে তো ফোন করলো না। ও শিট, ফোনটাই তো সুইচ অফ হয়ে পড়ে আছে। তাই বলি, মনে হচ্ছে কোনো ইম্পর্টেন্ট দরকার আছে। যাই একবার চট করে ঘুরে আসি অনিরুদ্ধের কাছ থেকে। বলছি শোন না, বল ইম্পর্টেন্ট দরকার মনে তো হচ্ছে তাই। মানে রহস্য কি ছিল? দেখ, রহস্য হোক আর যাই হোক, তুই মন দিয়ে পড়, কারণ কালকে তোর পরীক্ষা। আমি এতক্ষণ বলছি না কিচ্ছু পড়া হয়নি, কালকে কেমিস্ট্রি পরীক্ষা, মন দিয়ে পড়, কোথাও যাওয়া হবে না। মানে আমার পড়া হয়ে গেছে, কিচ্ছু পড়া হয়নি, মন দিয়ে পড়। যাই না, গেলে তো হতো, গেলে তো। CH4 পলাশপুর গ্রামে, সেখান থেকে ফেরার সময় ওরা হঠাৎ কিডন্যাপ করল। এম ইনস্টিটিউটের বাচ্চাদেরকে কিডন্যাপ করা হয়েছে। আমার কিন্তু একটা জিনিস মনে হচ্ছে, যেটা কোনো আকস্মিক ঘটনা নয়, প্রিপ্ল্যান। আর এখনো যখন কোনো থ্রেট কলও আসেনি, কোনো টাকার ডিমান্ডও হয়নি, আমার মনে হয় না এটা কোনো সাধারণ কিডন্যাপিং এর কেস। এটা কোনো প্রতিহিংসা চরিতার্থ করতে বা কাউকে বদনাম করার জন্য এই কেসটা ঘটানো হয়েছে। এখন তাহলে আমার মনে হয় ড্রাইভারটাকে খোঁজ করতে হবে। ইমিডিয়েটলি ড্রাইভারটাকে কন্ট্যাক্ট কর। ওই ড্রাইভারের কাছ থেকেই নিশ্চয়ই কোনো ক্লু পাওয়া যাবে। ইয়েস। আ 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
पता है अरे सुनो बताते हैं
नंबर याद है ना? अरे याद है भैया। अरे रुको, अरे तुम धड़पनाते हो, अरे सुनते बच्चे सांस ले लो थोड़ा। अच्छा तो धड़पनाते का है, रुक बताते हैं। देखो नंबर टिपेगा यहाँ पे 9-8-7। अरे का है नंबर टिपेगा ना तो वो हड़ा भी टिपेगा तो क्रिंग क्रिंग करेगा ना। अरे हाथ में गिर जाएगा फोन। अरे गिर जाता है दूर में चला जाता है। हेलो हेलो बॉस। आके हेलो हेलो अपन मुन्ना बोल रहे हैं बॉस। तो क्या बोले सीना जोकन तोकन फोन कॉल भी ना हम कैमरा प्रोजेक्ट ना हम तो क्या फोन करें ना वो बॉस बहुत इमरजेंसी हो गया है बॉस। अब हम क्यों हेलो जा बोला रहा है छोटा टमल बोले फोन टेरा वो पुलिस लोग बोल रहा था कि कौन एक अंकुश नाम का बच्चा है उसका फोन में ट्रैक कर लिया वो लोग। मुन्ना यस सर তুই তো মুন্নাই রয়ে গেলি রে। আমি জানতাম পুলিশরা করতে পারে, সেই জন্য আমি বাচ্চাগুলোকে একটা জঙ্গলের মধ্যে অর্ধনারীশ্বরের মন্দিরে লুকিয়ে রেখেছি। সেখানে মোবাইলের টাওয়ার কিনে স্যাটেলাইটের সিগন্যাল লোকে পৌঁছতে পারে। সেই জঙ্গল যেমন গভীর তেমনই দুর্গম। আমার প্রয়োজন আমি তোকে ফোন করব, অযথা ফোন করবি না আমাকে। বাচ্চাদেরকে কোন একটা প্রাচীন অর্ধনারীশ্বরের মন্দিরে লুকিয়ে রাখা আছে কোন একটা গভীর জঙ্গলে। গভীর জঙ্গলে অর্ধনারীশ্বর? তুমি কি আচ্ছা তুমি চেক করো তো যে কোন নাম্বারে ফোনটা গেছে। এটা বিদ্যুৎ সামন্ত বলে একজনের নামে রেজিস্টার রয়েছে। বিদ্যুৎ সামন্ত? হ্যাঁ। স্ট্রেঞ্জ। কিন্তু কে হতে পারে এই বিদ্যুৎ সামন্ত? কে হতে পারে সেটা তো আমাদের শুধু একজনই বলতে পারে। ইয়েস কে? বিদ্যুৎ সামন্ত। হ্যাঁ বিদ্যুৎ সামন্ত। চেনে নাকি? হ্যাঁ আজ থেকে 5 বছর আগে এম এর অভিনয় ফ্যাকাল্টি ছিল। আচ্ছা। তারপরে কিছুদিনের মধ্যে জানা যায় যে মানুষ হিসাবে উনি সুবিধার নন। আই সি। তারপরে উনি বাচ্চাদের ও বাচ্চাদের মা বাবার থেকে নানা রকম প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাত করে। এই ঘটনার পরে এম এর কর্তৃপক্ষ দেরি না করে বিদ্যুৎ সামন্তকে এম থেকে ফায়ার করে দেওয়া হয়। তারপর বিদ্যুৎ বাবু নিজে BSFI মানে বিদ্যুৎ সামন্ত ফিল্ম ইনস্টিটিউট নামে একটা আলাদা ইনস্টিটিউট খোলে। তাই? কিন্তু আসলে এই ইনস্টিটিউট মাধ্যমে উনি নানা রকম অপরাধমূলক কাজকর্ম চালান। ছোট ছোট বাচ্চাগুলোকে অভিনয় শেখানোর নাম করে নানা অপরাধমূলক কাজকর্ম করেন উনি। সন্তানদের ফিল্মে বড় ব্রেক দেবে বলে মা বাবার থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করে। মেয়েদের নায়িকার রোলে কাজ দেবে বলে তাদের কম্প্রোমাইজ করতে বলা হয়। এমনকি এই বিদ্যুৎ সামন্ত ছোট ছোট বাচ্চাদের নিয়ে শর্ট ফিল্ম করার নাম করে বর্ন ফিল্ম বানিয়ে বিভিন্ন বিদেশি সাইটে বিক্রি করে। আর এই অপুজ অভিভাবকরা তারা ভাবেন যে বাচ্চাদের মধ্যে এই ফিল্ম ইনস্টিটিউট থেকে ফিল্মে কাজ করানো হচ্ছে। আসলে এই বিদ্যুৎ সামন্ত একজন সাক্ষাৎ শয়তান। তার এই শয়তানটাকে তো ইমিডিয়েট অ্যারেস্ট করতে হয়। বিদ্যুৎ বাবুকে এখন অ্যাডজাস্ট করে কোনো লাভ নেই। দেখো অনিরুদ্ধ একটা ব্যাপার কিন্তু এখন আমরা জানি না যে ওই বাচ্চারা কোন জঙ্গলে কোন অর্ধনারীশ্বরের মন্দিরে লোকানো আছে। আর বিদ্যুৎ বাবু যদি আমাদের প্ল্যানের ব্যাপারটা জেনে যায় তাহলেও কিন্তু বাচ্চাদের ক্ষতি করতে পারে। আমাদের 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 আগে বাচ্চাদেরকে সেফলি উদ্ধার করতে হবে। তাই
আগে আমাদের জানতে হবে যে বাচ্চারা কোন জঙ্গলে এক্স্যাক্ট কোন অর্ধনারীশ্বরের মন্দিরে লোকানো আছে। কিন্তু এটা জানবে কি করে? বিদ্যুৎ সামন্তর থেকেই জানবে। এটা কিভাবে সম্ভব? সেটা তুমি আমার ওপর ছেড়ে দাও। দেখো বাচ্চাগুলো কেমন আছে রে? হ্যাঁ শোন, বেশি চোটপাট করিস না। হ্যাঁ আমি যেরকম বলছি সেরকমভাবে কর তোরা। আর শোন, কটা দিন একটু ঘাপটি মেরে থাক ওখানে, ঠিক আছে? আমি দেখছি। আর হ্যাঁ শোন, এই ওখানে একটা বাচ্চা কি অঙ্কুশ না কি নাম, তার কাছে কি কোনো মোবাইল পাওয়া গেছে? হ্যাঁ এক সেকেন্ড ধর বাবু, কোন একজন এসে ফিল্ম প্রডিউসার, সে আপনাকে ডাকছে। কি নাম কিছু বললো? না বললো ফিল্ম প্রডিউসার এরকম যেন। ঠিক আছে আসতে পারো। হ্যাঁ ঠিক আছে, পরে কথা বলছি। হুম রাখছি। নমস্তে 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 নমস্তে। আসুন আসুন। আরে আসুন আসুন আসুন। শুকরিয়া। আসলে আমি মানে কয়লা কা বিজনেস করি। কোয়েলে কা বিজনেসে তো আপনি বুঝতেই পারছেন যে ওই কত মানে ওই ব্যাকডোর বোঝেন তো যা বলেছেন। তো প্রবলেমটা কি হচ্ছে যে এই 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 ধরনের এই ব্ল্যাক মানি নিয়ে তো খুব প্রবলেম হচ্ছে, মানে এখনকার এই ঘটনা না। আপনি তো বিচক্ষণ মানুষ আছেন, তো আপনি জানেন যে এখন গভর্নমেন্ট এই যে কি প্রবলেম তৈরি না করছে, মানে আমাদের একদম ভালো থাকতেই দিচ্ছে না। তো সেই জন্য বুঝলেন আমি একটা প্ল্যান করেছি। হ্যাঁ প্ল্যান করেছি। হ্যাঁ বলুন। প্ল্যানটা করেছি এই যে আমি একটা ফিল্ম প্রোডিউস করতে চাইছি, মানে বাংলা ফিল্ম। সুনীলওয়ালা জি বলুন, কিছু মনে করবেন না? না না বলছি আপনি কি আগে কখনো ফিল্ম প্রোডিউস করেছেন? কি বাত বলছেন কি বাত বলছেন, আগে যদি করতাম তাহলে কি আর আপনার কাছে আসতাম? না এটাই আমার ফার্স্ট টাইম। আচ্ছা আচ্ছা। তো এই জন্য আমি আপনার কাছে এসেছি একটা ফিল্ম বানানোর অফার নিয়ে, যদি আপনার কোনো মানে প্রবলেম না থাকে। না না কি বলছেন বলুন না। শুনি শুনি শুনুন, আমি একখানা ও বাংলা ফিল্ম ও প্রডিউস করতে চাই। তো ও বাংলা ফিল্মটা ও নাম বাচ্চাদের নিয়ে বানাবো। হ্যাঁ বাচ্চা। হ্যাঁ হ্যাঁ বাচ্চাদের নিয়ে। তো এখন আপনাদের ও ও ও কি আছে ওই আপনাদের জঙ্গল নিয়ে একটা অ্যাডভেঞ্চারাস স্টোরি, মানে এখন হেভি চলছে এই ধরনের ছবি। তো আমি খোঁজ নিয়ে দেখলাম যে আপনাদের একটা বাচ্চাদের অ্যাক্টিং এর ইনস্টিটিউট আছে। ছবিটা কিন্তু আপনাকেই ডিরেক্ট করতে হবে। না না যদি আপনার কোনো প্রবলেম টবলেম প্রবলেম থাকবে কেন, বলুন না বলুন না।
আপনি করবেন তো? ডেফিনেটলি করবো। আচ্ছা শুনুন, এই ছবির যে বাজেট আছে না ও আমার খুব বেশি না, ফার্স্ট টাইম করছি তো, মানে ধরে রাখুন 90 লাখ। 90 লাখ কম হয়ে গেল না? না যদি সেরকম কম হয় তো আরে একবার শুরু করিয়া দিন না, তারপরে এদের উদার সে ও 20-30 লাখ ও ম্যানেজ কর লেঙ্গে। डायरेक्टर आपको हम एक अलग से 20-20 लाख दे देव। আমি আপনাকে আগেই বলেছি যে আমি কয়লার বিজনেস করি, তো আমি না এসব ফিল্ম মিলিমে চক্কর বক্করে পড়তে চাই না, বুঝিও না, ও জ্ঞানও আমার নাই, তো পুরো জিম্মেদারি নিয়ে না এই ছবিটা আমি আপনাকে 90 লাখ ধরে দেবো। বেশ, আপনাকে পুরো জিম্মেদারি নিয়ে ছবিটা উতরে দিতে হবে। আপনাকে চিন্তাই করতে হবে না, চুনজুন লাগে। এই তো আপনি আমার বুকের বোঝা কমিয়ে দিলেন। কিন্তু আরেকটা বুকের বোঝা আমার আছে। শুনুন, বোঝা আছে, শুনুন, এই যে ছবিটা আমি বানাচ্ছি না, এর কাহিনী আমার রেডি আছে। তো গল্পটা হচ্ছে ও জঙ্গল ওরিয়েন্টেড, মানে ও একটা অ্যাডভেঞ্চার স্টোরি। ও জঙ্গলের মধ্যে সব বাচ্চারা যাবে, বাচ্চারা গিয়ে ও খো যাবে, তো উধার সে উদ্ধার হবে, এরকম টাইপের একটা প্লট আছে। তো ও ছবিটা আপনাকে বানাতে হবে, ওটার জন্য আমাকে একটা মানে জঙ্গল চাই আর কি। প্রবলেম এটা হচ্ছে, আমি খুঁজে পাচ্ছি না, না না মানে জঙ্গল তো বহুত আছে, আমি না একটু অন্য রকমের একটা জঙ্গল চাইছি। কিরকম চাইছেন? দেখুন, জঙ্গল জঙ্গলের মতোই হবে, জঙ্গলটা চাইছি এমন একটা জঙ্গল যে কাছাকাছির মধ্যে বা দূরের মধ্যে হলেও, মানে যেখানে কোনো ফোনের টাওয়ার আসবে না, স্যাটেলাইটের সিগন্যাল আসবে না, মানে এরকম টাইপের একটা জঙ্গল। কারণ বলছি, আপনি বাপ কাউকে বলবেন না, ব্যাপারটা হচ্ছে কি, একই প্লটের ওপর না, একই প্লটের ওপর তো ওর প্রোডাকশন বি ছবি বানাচ্ছেন কি বসে। তো আমি কি চাই যে এটা চুপিসারে টুক করে এই ছবিটা বানিয়ে আমি আগে ভাগে রিলিজ করে দেব, যদি কেউ না জানতে পারে। যদি ও জঙ্গলটা ওরকম টাইপের হয় না, মানে কোনো ফোন করা যাবে না, কোনো সিগন্যাল আসবে না, ও মিডিয়াতে খবরটা লিক হবে না, আমরা টুকুস করে যাবো, শুটিংটা করবো, টুকুস করে ফিরে এসে এই ছবিটা রিলিজ করে দেব। এই না হলে ব্যবসায়ী মাথা। আপনার সত্যি জানা আছে? আপনার মানে খোঁজে আছে? অবশ্যই আছে। আচ্ছা বলছি, আপনাদের এই শুটিং শুরু হতে মোটামুটি কতদিন লাগছে? শুটিং তো মোটামুটি সব অ্যারেঞ্জ করতে করতে তা তো 1-2 মহিনা তো লাগে গাই কম সে কম। তাহলে তো ঠিক আছে মশাই, তাহলে তো কোনো সমস্যাই নেই, কোনো প্রবলেম নেই। আচ্ছা আচ্ছা, বলছি জঙ্গলটা মানে কোথায় যদি একটু বলেন। জঙ্গলটা হচ্ছে দেখুন, আপনি বাঁকুড়া গেছেন? হ্যাঁ। বাঁকুড়া থেকে লাক্তা বলে একটা জায়গা আছে। বাঁকুড়া থেকে লাক্তা? হ্যাঁ বাবা, ঠিক আছে। এই লাক্তা থেকে উত্তর দিক করে গেলে, মালসা নামক একটা গ্রাম আছে, বুঝলেন? উত্তর দিক করে গেলে
মালসা নামের গ্রাম। এই মালসা গ্রাম থেকে পশ্চিম দিকে যদি আপনি আসেন, ওইখানে একটা জঙ্গল আছে, খুব গভীর জঙ্গল, বুঝলেন জঙ্গলবালাজি? ওখানে মোবাইলের টাওয়ার থেকে মশাই স্যাটেলাইটের সিগন্যাল পর্যন্ত ধরে না। আপনি নিশ্চিন্তে ফুল ইউনিট নিয়ে কাজ করতে পারবেন বলছেন। একদম আপনার কাছ থেকে কিন্তু নেমে যাচ্ছে জঙ্গলবালাজি। আচ্ছা বলছিলাম যে এই জঙ্গলে মানে কোনো খতরা বতরা প্রবলেম তো নেই না? দেখুন জঙ্গলবালাজি, খুবই জঙ্গল, জন্তু জানোয়ার তো একটু থাকতেই পারে। তখন কিন্তু কিছু আদিবাসী আছে ওখানে, মানে ক্যান্সেল করে দেবো। না 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 না, আরে ক্যান্সেল করবেন কেন, পুরো ইউনিট থাকবে, আপনার চিন্তার কোনো কারণ নেই। বহুত ভগবানের তসবির চারিদিকে, আপনি মানে ভগবান ভগবানে বহুত বিশ্বাস করেন বুঝি? বুধবার লেগেই আছে পরপর, আমার কাছে না বেসিক্যালি ভগবানের কোন অস্তিত্বই নেই, আমি হচ্ছে একদম আরে ছুটে যাচ্ছেন কেন ঝুনঝুনওয়ালা জি? না না ছুটছি না, বলুন বলুন। আমার কাছে না এই ভগবানের অন্য একটা কনসেপ্ট আছে বুঝলেন কিনা, শুনবেন। এই দেখুন আপনাদের কালী, কালী কালো, হ্যাঁ মানে কালী মানে কালী মাইয়া, কালী মাই, কার্বন, কার্বনও কালো, ঠিক কিনা মশাই? হ্যাঁ, এবার ধরুন কার্বনের যোজ্যতা মানে ব্যালেন্সই হলো চার, কার্বনের ব্যালেন্সই চার, হ্যাঁ হ্যাঁ হলো কিনা? ও কালী মাইয়ার হাত কটা আবার দেখুন না কালীর দশম বিদ্যায় নানা রূপ, ঠিক কিনা? সব দুর্গা উর্গা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাজের কথা বলেছে না? আবার দেখুন, হ্যাঁ হ্যাঁ, এই যে হাইড্রোজেন, আবার দেখুন আপনাদের দিক থেকে ভাবতে গেলে শিব মানে বলে না, মহাদেব বলে না, শিব সংহার কা দেবতা, সংহারের দেবতা, তাহলে হাইড্রোজেন বলতে পারি না শিব, অভি মতলব অভি সংহার কা দেবতা। এইবার দেখুন শিব হলো গিয়ে কালীর বর, হ্যাঁ মানে ও কার্বন আর হাইড্রোজেন যুক্ত হয়, তাহলে তো হলো তো 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 আপনার এ লজিক অনুযায়ী তাহলে তো অক্সিজেন বিষ্ণুজি মানে অক্সিজেন ছাড়া হম সাঁস নেই লে পায়েঙ্গে, আর বিষ্ণুজি হচ্ছে পালনকর্তা, আর নাইট্রোজেন হলো গিয়ে ব্রহ্মাজি, মানে একটা ব্যাকটেরিয়া জন্মানোর জন্য নাইট্রোজেন গ্যাস লাগে, আর আর ব্রহ্মাজি হলন গিয়ে সৃষ্টিকর্তা। হ্যাঁ ঠিক বলেছি, আপনি তো বেশ কাজের লোক মশাই, বেশ একটু বোঝাতেই বুঝে গেলে, বুঝলেন ঝুনঝুনওয়ালাজি? বলুন। আপনি মশাই ডিটেকটিভ হলে বেশ ভালো পোষার হতো আবার মুলাকাত হবে। নিশ্চয় নিশ্চয়। তাহলে
আমাদের নেক্সট ডেস্টিনেশন বাঁকুড়ার মাংসের নামের জঙ্গল। এক্স্যাক্টলি। কিন্তু তুই এটা 100% শিওর হলি কি করে যে বিদ্যুৎ সামন্ত বাচ্চাগুলোকে ওইখানে লুকিয়ে রাখবে? ইয়েস অনিরুদ্ধ, আমি 100% শিওর যে বিদ্যুৎ সামন্ত বাচ্চাদেরকে ঠিক ওই জঙ্গলেই লুকিয়ে রেখেছে। তুই তো কনফিডেন্স নিয়ে বলছিস কি করে? দেখ, আমি যখন এই ফিল্মের শুটিং এর ব্যাপারে একটা জঙ্গলের কথা বললাম তখন বেশি কিছু না ভেবে কিন্তু ওই জঙ্গলটারই নাম নিয়েছে। তারপর আমাকে ভয় ভয় জিজ্ঞেস করলো যে আমরা শুটিংটা কবে নাগাদ স্টার্ট করতে চলেছি। তখন যখন আমি বললাম যে ঠিক 3 মাস পর, তখন ওর মুখের এক্সপ্রেশনটা দেখে বুঝলাম যে ও যেন একটু আশ্বস্ত হয়েছে, আর ওটাই আমার সন্দেহটা বাড়িয়ে দিয়েছে। আই এম ড্যাম শিওর যে ওই জঙ্গলেই ও বাচ্চাদেরকে লুকিয়ে রেখেছে। এই ম্যাপটাকে সাথে রাখ, এটা পরে কাজে আসতে পারে। এক্সেলেন্ট, চল চল। অনিরুদ্ধ, ইয়েস, লেটস গো। ইয়েস স্যার। হ্যালো হ্যালো বস, বস মুন্না বল রেলা, বস 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 বলো নিকল গেল, বস বস বলো জঙ্গল কে তরফ নিকল গেল। কি বলছিস? কে গেছে? ইন্সপেক্টর অনিরুদ্ধ বোস। হ্যাঁ, আর কে আছে সাথে? গোয়েন্দা ধ্রুব। গোয়েন্দা ধ্রুব, ঠিক আছে, ফোন রাখ। হাউ ইজ ইট পসিবল? হাউ ইজ ইট পসিবল? ধ্রুব, তুই চালাকি করে তো জেনে নিয়েছিস বাচ্চারা কোন জঙ্গলে আছে, কিন্তু অর্ধনারীশ্বরের মন্দির কে বলে দেবে তোকে? তুই জিততে পারবি না ধ্রুব, তুই জিততে পারবি না। দুনিয়া আমায় ছিলাম। মনে হয় এই গভীর জঙ্গলেও থাকবে? আই এম 100% শিওর অনিরুদ্ধ, এই জঙ্গলই বিদ্যুৎ সম্বন্ধে বাচ্চাদেরকে লুকিয়ে রেখেছে। চল, আর দেরি না করে ভেতরে ঢোকা যাক। চল।
চল বস। দেখো ওরা যেটা বলছে যে এই জঙ্গলের কোথাও নাকি কোনো অর্ধনারীশ্বরের মন্দিরই নেই। তোমাকে আমি আগেই বলেছিলাম বিদ্যুৎ সামন্ত আমাদেরকে বোকা বানাচ্ছে, কি বলো তো? না 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 অনিরুদ্ধ, আমি ভুল হতে পারি না, আমার ক্যালকুলেশন ভুল হতে পারে না। এই জঙ্গলেই ওই বাচ্চাদেরকে লুকানো আছে, শুধু আমাদের ওই অর্ধনারীশ্বরের কোডটাকে ডিকোড করতে হবে। কিন্তু অর্ধনারীশ্বরের মন্দির নেই যখন। আচ্ছা তোমার কাছে এই জঙ্গলের ম্যাপটা আছে না? পৌঁছে নে। ও হচ্ছে কলে, ও হচ্ছে কলে, আরে বসে আমার সঙ্গে ওয়াই চলাইতে ওয়াকা চালাইছে না ওয়াইতে ওয়াই চলাইছে। হ্যাঁ ওকে ওকে আমার কাছে ওয়াকা আছে, ওয়াকা চালাইছে ওয়াই চালাবে। ওকে ওকে অনিরুদ্ধ, আমি জায়গাটা পেয়ে গেছি। আমার মনে হচ্ছে এই জায়গাতেই বাচ্চাদেরকে আমরা পাবো। কমন বলুন মুখ বান্ধ আবাস মাঝি ওই চল চো। গভীর জঙ্গলে কোন দিকে যাব ধ্রুব কিচ্ছু বুঝতে পারছি না। কিছু চিন্তা করিস না, চল না। জল খাবে বলছে, জল খাবে, 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 জ
জল খা বেরে যা চল 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 জল খা জল খা জল খা জল খা জল খা জল খা আই ইনি নো নো নে নে জল 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 আগর বড় করে আগর জল গা জল ধ্রুবক কখনো নিরস্ত্রর ওপর গুলি চালায়।
বল তোকে এবার কে বাঁচাবে? ধ্রুবকে ছেড়ে দেয়, ছেড়ে ধ্রুবকে। এবার তোকে কেউ বাঁচাতে পারবে না। বলেছিলাম না ধ্রুব, আমার হাত থেকে তো নিস্তার নেই, কেউ বাঁচাতে পারবে না তোকে আমার হাত থেকে, কেউ না। আর একটা কথা মনে রাখিস ধ্রুব, দুনিয়া তাকেই সালাম করে যে জেতে, পৃথিবী তাকে সালাম করে না যে শুধু জেতে, পৃথিবী তাকেই সালাম করে যে হারতে হারতেও জিতে দেখায়। বাদ দে তোর কথা, থেমে যা বিদ্যুৎ সামন্ত, ঈশ্বর তোকে নয়তো ক্ষমা করবে না। গেইস কোথা হারিস দেখি, কোথায় ইচ্ছ আমি করে ঈশ্বর মানি না। বিদ্যুৎ সামন্ত যে এত নিচে নামতে পারবে এ আমি স্বপ্নেও ভাবতে পারিনি। থ্যাংকস তুমি। জি জি, কি বলছেন, আমি শুধু আমার কর্তব্যটুকুই করেছি, আমার জায়গায় যে কেউ থাকলে এটাই করত। আচ্ছা ধ্রুব, আচ্ছা এবার আমাকে একটা কথা খুলে বলতো, ঠিক জঙ্গলে ওই প্রান্তেই তুই বাচ্চাগুলোকে খুঁজে পাবি, এটা কি করে বুঝলি তুই? বিদ্যুৎ সামন্তই বলেছিলেন। বিদ্যুৎ সামন্তই বলেছিলেন? আসলে বিদ্যুৎ সামন্ত মানুষটা নাস্তিক, তার কাছে যখন গেছিলাম তিনি আমাকে ঈশ্বর নিয়ে একটা অদ্ভুত থিওরির কথা বলেছিলেন। থিওরি? হ্যাঁ, অদ্ভুত থিওরি। আসলে এই বিদ্যুৎ সামন্তর কাছে যখন গেছিলাম উনি বলেছিলেন যে ওনার মতে কালি নাকি কার্বন আর শিব হচ্ছে হাইড্রোজেন। আসলে প্রাচীন ভারতে ঋষি মুনিরা নাকি এই ধরনের ঈশ্বর দেবদেবীদের এই রাসায়নিক যৌগ মৌলকই এই ধরনের মানে ঈশ্বরের নাম দিয়ে ডিনোট করতেন। আসলে ঈশ্বরের কোনো অস্তিত্বই নেই, সবটাই রূপক। ইন্টারেস্টিং, কিন্তু এর সাথে জঙ্গলের অর্ধনারীশ্বর মন্দিরের খুঁজে পাওয়ার সম্পর্কটা কোথায়? কিন্তু সত্যি সত্যি তো ওখানে কোনো অর্ধনারীশ্বর মন্দির ছিল না, তবে তুই কি করে বুঝলি? কে বললো ছিল না? ওইখানেই অর্ধনারীশ্বরের মন্দির ছিল, তবে আমাদের কনসেপ্ট অনুযায়ী নয়, বিদ্যুৎ সামন্তর কনসেপ্ট অনুযায়ী। মানে? আচ্ছা অনিরুদ্ধ, এবার আমাকে বলতো যে আমরা বাচ্চাদেরকে জঙ্গলের ঠিক কোন জায়গা থেকে উদ্ধার করেছি? ওই জায়গাটার নাম হচ্ছে আলেয়াপ্পা,
মানে ওই জলাভূমিতে মাঝে মাঝেই ওই রাতের অন্ধকারে নাকি আলেয়ার আলো জ্বলে উঠত, তাই গ্রামবাসীরা নাম দিয়েছে আলেয়ার পার। এক্স্যাক্টলি, আলেয়ার পার। আর এই আলেয়াই হলো অর্ধনারীশ্বর, মানে আলেয়া গ্যাস হচ্ছে মিথেন গ্যাস, মানে CH4, সি ফর কালি আর এইচ ফর হাইড্রোজেন, মানে অর্ধনারীশ্বর, তাই না? সুপার জব ধ্রুব। আচ্ছা, এত টেনশন তো মাথা কিভাবে কাজ করে ধ্রুব? শরীরে বিষ্ণুদেবের প্রভাব। মানে? মানে শরীরে অক্সিজেনের প্রভাব। জান বাবা, বিদ্যুৎবাবু বিদ্যুতের আঘাতে শেষমেশ মারা গেলেন। মোটেও না, বিদ্যুৎবাবুকে বধ করেছে স্বয়ং দেবরাজ ইন্দ্র, ওই বিদ্যুৎবাবুরই থিওরিতে। কি রে ধ্রুব, ঠিক বললাম তো?